লাইনচ্যুত হয়ে দুর্ঘটনার কবলে মালগাড়ি। মালবাহী রেলগাড়ি উল্টে পড়ল লাইনের ওপর। পাশকুড়ার রঘুনাথবাড়ি স্টেশনের কাছে এমন ঘটনা ঘটে। হলদিয়া থেকে পাশকুড়াগামী হোয়াইট স্টোন মালবাহী গাড়ি রঘুনাথবাড়ি স্টেশন থেকে 1.5 কিমি দূরে লাইনচ্যুত হয়। মালবোঝের 7টি বগি লাইনচ্যুত হয়ে একে অপরের ওপর উঠে পড়ে, আর তাতেই হয় বিপত্তি। রঘুনাথবাড়ি স্টেশন ঢোকার 8 কিমি আগের থেকে লাইনের ইআরসি খুলে ছুটতে থাকে তীব্র গতিতে। স্লিপার ভেঙে বিভৎসভাবে 7টি গাড়ি দুর্মুষ হয়ে পড়ে একে অপরের ওপর, পুরো চিড়ে চ্যাপ্টা হয়ে যায়। বগি থেকে চাকা খুলে ছিটকে বেরিয়ে পড়ে। তারপরে লাইনচ্যুত হয়ে উল্টে যায় 7টি মালবাহী বগি। বাকি কয়েকটি বগি লাইন থেকে সরে যায়। তবে এমন ঘটনায় কারোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে রেলের যান্ত্রিক ত্রুটির ফলেই এমন দুর্ঘটনা বলে মনে করছে রেল ইঞ্জিনিয়াররা। তবে কিছু সময় পর কাজ শুরু করে রেল কর্তৃপক্ষ।